সমাগত বিধানসভার উপনির্বাচন তথা ২৬ নির্বাচন, যার বাবে এতিয়া যেন এতিয়ারে পড়াই টঙালি কঁকালত বান্ধিছে কংগ্রেসে। সাধারণ নির্বাচন রাজ্যের তিনিখনক আসন লাভ করে কংগ্রেসের যেন মনোবলও বাড়িছে কিছু, কেবাগৰাকীও বিজেপি অগপ নেতায়ও কংগ্রেসত যোগদানের চর্চাও তীব্র হয়ে আছে। ইয়ার মাজতে সোমবারে গুয়াহাটীত কংগ্রেসের সংসদীয় পরিক্রমা কমিটির বৈঠক বহিল আর সোমবারে হোটেল লিলিত বৈঠকের অন্তত আজি দিনজোড়া কার্যসূচীরে রাজীব ভবনত প্রদেশ কংগ্রেসের পিএসসির বৈঠক আছে, সংসদীয় পরিক্রমা কমিটির বৈঠক আছে, রাজীব ভবনের বৈঠক এআইসিসির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিংর প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা, তিনি সাংসদ গৌরব গগৈ, প্রদ্যুৎ বরদলৈ, রকিবুল হুসেন, বিধানসভার বিরোধী দলপতি দেবব্রত শইকিয়া, কেবাগৰাকীও কংগ্রেস নেতা কর্মী উপস্থিত থাকার কথা। আনহাতে সোমবারে গুয়াহাটীর হোটেল লিলিত সমাগত পাঁচ সমষ্টির বিধানসভা নির্বাচনক লৈ আলোচনা হয়েছে। জিতেন্দ্র সিংয়ে পাঁচ সমষ্টির প্রতিনিধির সঙ্গে উপনির্বাচনক লৈ কিছু আলোচনাত মিলিত হয়। চর্চা চলিছে কংগ্রেসের সংসদীয় পরিক্রমা কমিটির বৈঠকের পিছতে প্রদেশ কংগ্রেসত বৃহৎ সাল সলনিও ঘটিব পারে। আগামী তিন দিন কাজ আমার কার্যক্রম হিন দিন কে অন্দর হম পার্টি কি অলগ অলগ মিটিং করেন, আগামী বাই ইলেকশন আসে মিটিং করেন, আগে আমার কে রোড ম্যাপ রেগা দু দিন কাজ ওয়ার্কশপ হর্কশপকে বাদ আপসে লে কর 2026 তক ক্যা রণনীতি রেগি, ক্যা হমে প্রোগ্রাম চালানে হ্যাঁ, কিস তরহ সে সংগঠন কো মজবুত করনা হ্যায়, ইন সব বাতো কে উপর চর্চা হোগি। কংগ্রেস সে দোনো নিকল গয়ে থে, ও লোক আনা চাহতে হ্যায়, আদার পার্টি সে ও লোক কংগ্রেস জয়েন করনা চাহতে হ্যায়, কে জয়েনিং কিস কেসে তয় করেগি, কিসকো লেনা হ্যায় কিসকো নহীং হ্যায়, ইয়ে দেখিয়ে কেস বাই কেস ইসকে উপর হমে তয় করনা পড়েগা। অর পহলে তো এপিসিসি और हमारे सभी सीनियर लीडर्स हैं, वो उसके ऊपर चर्चा करेंगे। जब स्टेट रेकमेंड करता है, स्टेट से हम बात करते हैं, जब ही एआईसीसी उसके ऊपर कोई कार्रवाई करती है, क्योंकि एपीसीसी एक इंडिपेंडेंट स्टेट है, इंडिपेंडेंट ऑर्गेनाइजेशन है, तो हम एआईसीसी की तरफ से जो हमें स्टेट रेकमेंड करेगी, जो स्टेट की भावना होगी, यहाँ के लीडर्स की भावना होगी, उसके हिसाब से हम काम करेंगे। 2015 जीवन मानव कांग्रेस दल एरी তেওঁলোকৰ ক্ষেত্ৰত এটা সৰ্বসন্মত সিদ্ধান্ত আমি দলত ল'ব লাগিব 15 to 2024। বাকী বেলেগ দলৰ পৰা মানুহ অহাৰ ক্ষেত্ৰতো বেলেগ কথা, কিন্তু কংগ্ৰেছক যি সময়ত আমাৰ 16 চনৰ পৰা শাসনত নাই, এতিয়া আমি 24 চন, এই দিনকেইটাত যিখিনি মানুহে কংগ্ৰেছটো ধৰি ৰাখিলে, এই দিনকেইটাত যিখিনি মানুহে কপালৰ ঘাম মাটিত পেলাই দিন নিশা কংগ্ৰেছ কৰিলে, সেই মানুহখিনিৰ আশা আকাংক্ষা তেওঁলোকৰ অনুভৱক আমি বুজি লৈ পেলাইহে আমি কংগ্ৰেছক এৰি থৈ যোৱা মানুহখিনিক লোৱা নোলোৱা সিদ্ধান্ত কৰিম। গৌৰৱ গগৈ এটা কথা কৈছে যে তৃণমূল পৰ্যায়ৰ যিসকল কৰ্মী আছে তেওঁলোকৰ কথা শুনিহে কংগ্ৰেছৰ নাই, সেইটো আমাৰ চবৰে কথা, সেইটো চবৰে কথা, সাধাৰণ কৰ্মীবিলাকে কৈছে যে যিবিলাক মানুহে বেয়া সময়ত কংগ্ৰেছক এৰি থৈ গৈছে, সেই মানুহবিলাকক যদি এতিয়া আমি ফটকে ৰঙা দলিচা পাই দিওঁ, তেতিয়া এই যিখিনি দুৰ্যোগপূৰ্ণ সময়ত কংগ্ৰেছ কৰ্মী আছিলে তেওঁলোকৰ অন্তৰত আঘাত পাব নেকি, সেইটো আমি নিশ্চিতভাৱে চাব লাগিব। বহু বিধায়ক দলৰ মানে সেইখন নেতৃত্বৰ ওপৰত বিদ্ৰোহ কৰি বিজেপিক সহায় কৰিছে, তেওঁলোকৰ ক্ষেত্ৰত কি ব্যৱস্থা নাই? ইতিমধ্যে আমাৰ যিখন ডিচিপ্লিনেৰী একশ্যন কমিটি, তেওঁলোকে 36টা কমপ্লেইন পাইছে এতিয়ালৈকে, আমাৰ এখন ডিচিপ্লিনেৰী একশ্যন কমিটি আমি গঠন কৰিছোঁ, সেই 36টা কমপ্লেইনৰ ওপৰত আজি বা কালিলৈ জিতেন্দ্ৰ সিং ডাঙৰীয়াৰ লগত ডিচিপ্লিনেৰী একশ্যন কমিটিখন বহিব, বহাৰ পাছত সিদ্ধান্ত হ'ব। মানসিং ৰংপি আৰু সত্যপত কলিতা দিল্লীত বাহৰ পাতিছে বুলি কৈছে, মই নাজানো, মোৰ লগত যোগাযোগ হোৱা নাই। আর এই গোটেইখিনি কথা কৈছে প্রদেশ কংগ্রেসের সভাপতি গৰাকীয়ে। এই মুহূর্তে আমি ফোনযোগে সংযুক্ত হয়েছো আমার জ্যেষ্ঠ সাংবাদিক বিপুল বর্মনের সঙ্গে। বিপুল, পিএসসির বৈঠক আর কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত? হয়, ইতিমধ্যে আপুনি সুন্দরকৈ বর্ণনা কৰিছে, বা জিতেন্দ্র সিং, ভূপেন কুমার বৰা তেওঁলোকে ইন্টারভিউ দিছে, গতিকে যিটো লোকসভা নির্বাচনত তেওঁলোকৰ অসমত ভোটৰ পার্সেন্টেজ বাঢ়িছিলে, এইবার যদি বিজেপিক চোৱা যায় তেতিয়ালৈ তেখেতসকল যথেষ্ট আত্মবিশ্বাসী হৈ আছে। আৰু তেখেতসকলে কৈছে যে আমাৰ লক্ষ্য হল 2026 আৰু এবাৰ পঞ্চায়ত দখল কৰা, গতিকে পিএসসি তেওঁলোকৰ পলিটিকেল এফেয়ার্স কমিটিৰ এখন গুৰুত্বপূৰ্ণ তিনিদিনীয়া বৈঠক, ইয়াত বিভিন্ন ধৰণে ভাগ ভাগ কৰি দিছে। আপোনাৰ যোৱাকালি সোমবাৰে তেওঁলোকে 5টা যি বিধানসভা সমষ্টি খালি হৈছে, যেনেকে ধলাই, বৰাক উপত্যকাৰ বা ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাৰ, বিহালী সমষ্টি, আপোনাৰ চামগুৰি সমষ্টি, চিটি সমষ্টি, বঙাইগাঁও, এই সমষ্টিকেইটাৰ প্ৰতিনিধিৰ সৈতে তেখেতসকলে কথা পাতিছিলে।
গতি আজি আর গুরুত্বপূর্ণ বৈঠক চলি অনুষ্ঠিত হবো, অহা কালেও আছে, গতি আজি সাংসদ গৌরব গগৈ আর রকিবুল হুসেন আর পদ্মত বৰদলৈ উপস্থিত থাকিব। গতি এই গোটেকেইটা দিনের সভা কেন যথেষ্ট তাৎপর্য বহন করেছে আর গোটে প্রত্যেক জেলার তথ্যসকলের যে নেতৃত্ব আছে উপস্থিত হয়েছে এই বৈঠক। নিশ্চয় ধন্যবাদ বিপুল বর্মন। সময়খিনিতে আন এটা বিরতি। এইটো মাই থান ষ্টিল নহয়। অঁ, ওচৰ চুবুৰীয়া সকলে লগাইছে। ষ্ট্ৰং মানে মাই থান ষ্টিল। জিলাত আৰক্ষীয়ে চলাইছে তীব্র অভিযান। সুনীল পুত্র সৌরভ সহ পরিয়ালের তিনি সদস্যক অজ্ঞাত স্থানত আৰক্ষীৰ জেৰা। ভয়ঙ্কর ঘটনায় 46 দিন অতিক্রম করার পিছতো সুনীল জিয়াই থাকা বলে নিশ্চিতি দিয়া স্মার্ট আরক্ষীয় উলিয়াব পৰা নাই সুনীলর অবস্থিতি। আজিলৈ সন্ধান নাই জাহাঙ্গীরর সেই ছিন্ন মুন্ড। এইবার আরক্ষীয় লাই ডিটেক্টর সদৃশ যন্ত্রর সহায়ত সুনীল পুত্রক চলাইছে আরক্ষীয় জেরা। কি কয় সৌরভ গগৈয়ে চলাই আছো বুলিয়ে কয়, বাকি আর যেমন সোনকালে আমি কিবা একটা রিজাল্ট পাও আমার কারণে ভাল হয়, কারণ আমারও এটা মানে অসহ্য লাগার নিচিনা হয়েছে আর একরাহে তালে গিয়ে গিয়ে এনেক ইমান ঘন্টা ঘন্টা তাত থাকি থাকি যান পারে সোনকালে যাতে আমার মানে ন্যায়টা দিয়া। আরক্ষীয়ে কিয় বিচারি পোৱা নাই সুনীল গগৈ? সুনীলর পরিয়ালক অপরাধী সজাই এয়া ঘরখনে বাড়ি পেলার গুদ্ধ পাইছে সুনীল গগৈর পত্নী পুষ্পা গগৈয়ে। পত্নীর দাবি আরক্ষীয়ে তদন্তর নামত শারীরিক মানসিক হেঁচা দি চলাইছে নাটক। তথ্য সংগ্রহ করার আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার সোনকালে ন্যায় দিব লাগে যাতে আমার ঘরখনকে ইমান প্রেসার দি এইবিলাক মানে নাটক করে থাকবে নালাগে বলে, কারণ কেউ যদি আমার উপর ইমানেই সন্দেহ হয়েছে আমার ঘরখনকে মারি পেলাম সেটাই কোথ মানে, কারণ কেউ ইমান মানুষের শাস্তি দিব নাপায়, এজন মানুষকো শেষ করলে করার পিছত ঘরখন কেনকা একটা অবস্থা হব পারে, তারপিছতো প্রেসার তো আমার ঘরখনের উপর। ইমান দিনে কি করেছে লক্ষিমপুর আরক্ষী আর সিআইডির দলে? সৌদিকে অব্যাহত এই প্রশ্নের প্রতিক্রিয়া। লক্ষিমপুরের পর সঞ্জীব লাহনের রিপোর্ট, নিউজ 18। এতিয়াও ধূসর মালিগাঁওর হত্যাকাণ্ড, হত্যাকাণ্ডর কারণ উলিয়াব পৰা নাই জালুকবাড়ী আরক্ষীয়ে। তদন্তর দাবত তদন্তহে করে আছে জালুকবাড়ী আরক্ষীয়ে, কিন্তু কি কারণত ব্যবসায়ী রঘুবেন্দ্র গুপ্তাক হত্যা করলে তার কারণ এতিয়াও উলিয়াবই পৰা নাই। রাজা রয়ের ভাড়াঘর সংঘটিত হত্যাকাণ্ডই কপাই গৈছিল মহানগর আরক্ষী। ইতিমধ্যে আরক্ষীয়ে শনিবারে গ্রেপ্তার করেছিল মূল অভিযুক্ত রাজা রয়, মাতৃ রীনা রয় আর ভগ্নি সুমা রয়। ওচৰ চুবুৰীয়া সকলে লগাইছে স্ট্রং মানে মাইট এন্ড স্টিল। রেলওয়ের ভূমিত বেদখল করা একাংশ লোকর বিরুদ্ধে জাগিরোডত চলে উচ্ছেদ অভিযান। সোমবারে পুয়ায় মরিগাঁও জেলা প্রশাসনের উদ্যোগ জাগিরোডত উচ্ছেদ অভিযান চলা হয়। প্রশাসনে বুলডোজার চলায় ধ্বংস করলে কেইবাটাও বাসগৃহ, এফালের পর বুলডোজার আর এক্সকেভেটরের সহায়ত ভাঙি পেলা হয় অবৈধভাবে নির্মাণ করা বাসগৃহবর। প্রায় 1500 পরিয়ালের বাসগৃহ চলিল এই উচ্ছেদ অভিযান। উচ্চ ন্যায়ালয়ত একাংশ বেদখলকারীয়ে উচ্ছেদের বিরুদ্ধে আবেদন করেছিল যদিও উচ্চ ন্যায়ালয়ে সেই আবেদন খারিজ করার পিছতে মরিগাঁও প্রশাসনে সোমবারের পর পুনের অভিযান আরম্ভ করেছে উচ্ছেদর। জাগিরোডর হিলভঙ্গাত রেল বিভাগের ভূমি বেদখলেরে একাংশ লোকে সাজিছিল তাত ঘর দোয়ার দোকান পোহার সকলো। ইয়ার উপরই একাংশ সন্দেহযুক্ত বেদখলকারীয়ে অঞ্চল গড়ি তুলিছিল ড্রাগস ভাঙর রমরমিয়া কিছু ব্যবসায়। চোর ডকাইতর আনকি ঘাটিলৈও পরিণত হওয়ার অভিযোগও আছে এই অঞ্চল। রেল বিভাগের এই ভূমি বেদখলমুক্ত করবলৈ বিগত বহু বছর ধরে দাবি জনা আহিছিল জাগিরোডর সচেতন মহলে। বেদখলকারীসকলক রেল বিভাগের পর কেবাবারও জাননি দিয়ার পিছতো আরম্ভ হয়েছে উচ্ছেদ অভিযান, কিন্তু একাংশ লোকে সময় বিচারি দ্বারস্থ হয়েছিল উচ্চ ন্যায়ালয়ের আর তারপিছতে স্তব্ধ হয়ে পড়ছিল কিছু সময়ের বাবে প্রশাসনের অভিযান। কিন্তু শেহতীয় উচ্চ ন্যায়ালয়ে খারিজ করলে সেই আবেদন আর তারপর পুনের অ্যাকশন মোডত এতিয়া মরিগাঁও জেলা প্রশাসন। আবেদন জানা 10 লোকর পরিয়ালক বাদ দিহে চলিছে অবশ্যই এই অভিযান।
ঘরে ঘরের পর 310 টাকা করে লৈছে আমার গাঁর মাতবর বিলাকে লৈছে কইছে 15 তারিখ এবকশন রাখি দিম পয়সা তো দিয়া তোমালোকে এবকশন নহয় এনে কই কইছে এতিয়া কি কই 15 তারিখ তো আমি না জানো এতিয়া ডাইরেক্ট এবকশন হয়ে গেল 15 তারিখ আমি ভাবিছি কি 15 তারিখে কিবা একটা হাইকোর্টের পর রিপোর্ট দিব মা দুই দিন বান বা কিবান কিমান একটা টাইম একটা দিব কি বলি কই পলে কইছে এতে কইছে এতে না ভাঙে আরো তোতে পয়সা দে ইয়াতে থাকিবলে দে রাইজার রাইজার কেস কর রাইজার পয়সা পয়সা উঠাইছে বহুত পয়সা উঠাইছে কিমান মানু আছে মানে ইসব আলী আছে নিজামউদ্দিন আতাব্বর আর ফজর আলী আর সাহারা আব্দুল লতিফ আতাব্বর ডাক্তার হয় শিলবাঙ্গা থাকে ইহতে কইছে রাইজার পড়া 310 টাকা করে লই কেনে কইছে তোমালোকে তোমালোকে ইয়াতে যাবলৈ নালাগে আৰু তোমালোকে ইয়াতে থাকিব পাৰিবা 2000ৰ ওপৰত ঘৰ আছে 2000ৰ ওপৰত ঘৰৰ ভিতৰত 10 ঘৰ ৰাখি কেনে বাকী 2000 ঘৰ উচ্ছেদ কৰি দি আছে 10 ঘৰ ইয়াতে নাম লিষ্ট দিয়া নাই নাম লিষ্ট দিয়া নাই খালি কৈছে যে 10 ঘৰ ৰাখি কেনে বাকী সব উচ্ছেদ কৰিব এইটো আতাবুর রহমান এই ডাক্তৰ বুলি কয় তেখেতে কৈছে ঝাড়খণ্ডৰ অসমৰ মুখ্যমন্ত্রী এই তার ঘরের বাকি গোটেখানি আমার অবৈধভাবে যেখানে ইয়াত আছে যেখানে ইয়াত বসবাস করে আসলে অবৈধভাবে আমার সফল মুক্ত করবলে আমার বিধিগতভাবে যদি চা যায় তাহলে এই রেলওয়ের মাটি আমার রেকর্ড চালে মানুষে গম পাব আর তাক একটা কোনো দ্বিতীয় রায় হব নয় বহুদিন ধরে 2013 সনের পর হয়েছিল বিভিন্ন সরকারি মাধ্যমের জড়িয়ে উচ্ছেদ করবলে জে সি বি এখন চলাই দিয়াটা অত্যন্ত উচিত উচ্ছেদ কার্য শান্তিপূর্ণভাবে হওয়াটা মানে ভাব বেশি প্রয়োজন মানবতার একটা দিক এটা থাকে আমি কারো ঘর ভাঙিবলে ভাল না পাব কিন্তু অবৈধভাবে যদি সরকারি নীতি কোনোবাই দখল করে থাকে তার বিধিগত ব্যবস্থা লবই লাগিব মাননীয় কোর্টে তেওঁলোকৰ হুকুম মানি আমি হেৰি কৰিছোঁ আজি বহুতে সেই হুকুমটো আমাক খাৰিজ কৰি দিছে আৰু সেই অনুপাতে এই উচ্ছেদ কাৰ্য আকৌ ঝাড়খণ্ডত অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ঝাড়খণ্ড বিজেপিৰ সহ তত্বাৱধায়ক ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু তেওঁ উপস্থিত হৈছে ঝাড়খণ্ডত কিছু ভাষ্য আমি লাভ কৰিছোঁ সেই আগবঢ়াম सरकार बनाना है भाई झारखंड में बरिया से बीजेपी का सरकार बनाना है ये जो राज चल रहा है ना इसका जगह में बीजेपी का डबल इंजन सरकार आना है क्या फीडबैक मिल रहा है जनता अच्छा है जीत जाएगा बहुत अच्छा मैं कोई रिसर्च नहीं कर रहा हूँ यहाँ से तो मैं रिसर्च होने आया हूँ लोकसभा में इतना बढ़िया रिजल्ट किया है तो इसीलिए यहाँ आने से झारखंड आने से मैं थोड़ा खुद रिसर्च हो जाता हूँ तो इसीलिए मैं यहाँ आता हूँ এইটো মাইথান স্টিল নহয় অ ওচৰ চুবুৰীয়া সকলে লগাইছে ষ্ট্ৰং মানে মাইথান স্টিল ৰাজাৰ পত্নী পূজা ৰয় আৰু এগৰাকী মুখপথীৰ যুৱতীক কিন্তু আজিলৈকে আৰক্ষীয়ে উলিয়াব নোৱাৰিলে হত্যাকাণ্ডৰ প্ৰকৃত কাৰণ ৰাজাৰয়ৰ ভগ্নী সুমাৰয়ে ফোন কৰি মাতি আনিছিল ৰঘুবেন্দ্ৰ গুপ্তাক তাৰ পাছতে আটাইকেইগৰাকীয়ে মিলি ভাড়াঘৰত হত্যা কৰিছিল ৰঘুবেন্দ্ৰ গুপ্তাক ইফালে দেওবাৰে ৰাজাৰয়ক লগত লৈ কেইবাঠাইতো আৰক্ষীয়ে চলালে অভিযান আৰু ইতিমধ্যে আমি আপোনালোকক দেখুৱাইছোঁ ৰাজা দেৱৰয়ক লৈ যোৱা হৈছে বিশেষ অভিযানত আৰক্ষীয়ে সন্দেহ কৰিছে যে অকল ৰাজা দেৱৰয় আৰু তেখেতৰ মাতৃ ভগ্নী তথা যিকেইজন ব্যক্তি এই ঘটনাটোত সংযোজিত হৈ আছে তাৰে উপৰিও কিজানি আৰু বেলেগ লোক এই ঘটনাটোত সংযোজিত হৈ থাকিব পাৰে সেই বিষয়ে সন্দেহ কৰি এক বিশেষ অভিযানত ৰাজা দেৱৰয়ক ইতিমধ্যে জালুকবাৰী আৰক্ষীয়ে লৈ যোৱা আমি পৰিলক্ষিত কৰিছোঁ আনহাতে জালুকবাৰী আৰক্ষীয়েও প্ৰকাশ কৰা নাই কোনো তথ্য হত্যাকারী রাজা রয় ইমানেই চতুর আছিল যে আরক্ষীক বিপথে পরিচালিত করবলে রঘুবেন্দ্র গুপ্তার মোবাইলের পাছফালে পত্নী আর ভগ্নীর এখন ফটো থাকি দিয়া হয়েছিল যাতে আরক্ষীয়ে সন্দেহ বা সন্দেহর আবর্তলে নানে পিছে এই ঘটনা কি কারণে সংঘটিত হয়েছিল পরকীয়া প্রেম নে টাকা পয়সার লেনদেন কমেন্ট করব অগ্রগতি পাওয়া গেছে অগ্রগতি পাওয়া গেছে কিবা কিবা
লিড পাইছো আমি। এই পর্যন্ত কোনো একটা কারণে স্পষ্ট হয়ে কব পড়া নাই জালুকবাড়ি আরক্ষী, হয়তো হত্যাকাণ্ডত আরো অধিক লোক জড়িত হয়ে থাকবে পারে, তদন্তর পাছতে হত্যার আসল কারণ পোহরলে আহিব। মালিগাঁওর পর সবিতা শর্মার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। কলিয়াবরত ঢেকিয়াপতিয়ার আতঙ্ক, তিনিটা বাঘর আতঙ্কত কপিছে কলিয়াবর, জুড়িয়াতো ঢেকিয়াপতিয়ার আক্রমণ, আহত এজন। বিগত কেবাদিনো ধরে তিনিটা ঢেকিয়াপতিয়া বাঘে কলিয়াবরত আতঙ্কর সৃষ্টি করেছে। বন বিভাগে বাঘকেইটা কেবল নিরীক্ষণ করার বাদে এতিয়ালৈকে কাজিরঙালৈ ঘুরাই পঠিয়াব পৰা নাই। কলিয়াবর চাহবাগিচা কামাখ্যা সংরক্ষিত বনাঞ্চলের পাছত এইবার কামাখ্যা গাঁত বিচরণ করেছে বাঘে। ইতিমধ্যে সোনারী কামাখ্যা গাঁত কেবাটাও গোধন নিধন করেছে বাঘে। বাঘর হেৰি এক্সেক্ট কাউন্ট জানিবৰ কাৰণে আমি কেমেৰা স্থাপন কৰিছোঁ আৰু আমাৰ ষ্টাফৰ ইয়াত তহলদাৰি কৰি আছে। বৰ্তমান প্ৰয়োজন পূৰণ কৰে আৰু হাৰৰ শক্তি উন্নত কৰি তোলে ছমাহতে। স্ট্ৰং মানে মাইট এণ্ড ষ্টীল। সোমবারে নিশা অহা ধারাষার বরষুণতে কৃত্রিম বানত বুর গল যোরহাটর বহু অঞ্চল। বিশেষ যোরহাট নগরের পৌর এলাকাত কৃত্রিম বানপানীর ফলত জনসাধারণের মাজত হাহাকার অবস্থার সৃষ্টি হয়। নগরের টিআরপি রোড, রজা ময়দামকে ধরে বিভিন্ন অঞ্চলের উপরও যোরহাট নগরের মাজমজিয়াত অবস্থিত জিলা আয়ুক্তর বাসভবন, জিলা আয়ুক্তর কার্যালয় তথা আবর্ত ভবনতো পানি সুমায়। সময় অনুযায়ী বিভাগীয় কর্তৃপক্ষে পানি পরিবাহী নলাবর পরিষ্কার নকরার বাবে নগরখনত এনেকা একটা পরিবেশের সৃষ্টি হওয়ার অভিযোগ। এই মুহূর্তে আমি পুনপটিয়াকৈ যোরহাটৰ দৃশ্য দর্শকলৈ লৈ আহিছো। সংযুক্ত হৈছো আমাৰ সাংবাদিক গৌতম বৰাৰ সৈতে। গৌতম, এয়া যি দেখিছো গুৱাহাটী যিধৰণে কৃত্রিম বানপানী, এতিয়া আন আন ঠাইসমূহতো বিশেষকৈ যোরহাটত কৃত্রিম বানপানীয়ে কিন্তু যোরহাটবাসীক জলাকুলা আৰম্ভ কৰিছে। নিশ্চয়কৈ গীতাশ্রী সৰক সাংসদ হিচাপে গৌরব গগৈ জয়লাভ করার পিছত যিটো অভিজ্ঞতা আমি দেখিবলৈ পাইছো যোরহাটবাসীর, যে এনে ধরনের অভূতপূর্ব বুলি কব লাগিব, কিয়নো কালি নিশা দুই তিনি ঘন্টা ধরে বরষুণ হয়েছিল আৰু সেই বৰষুণৰ পাছত কেনেধৰণৰ পৰিস্থিতি মই দেখুৱাইছোঁ যোৰহাটৰ বৰিয়া বৰুৱা চাৰিআলিৰ সমীপৰ জগন্নাথ বৰুৱা বিশ্ববিদ্যালয় জে বি কলেজৰ পৰিৱেশ। সেয়া সমগ্ৰ কলেজৰ চৌহদ বৰ্তমান কৃত্ৰিম বানত ডুব গৈ আছে। ঠিক সেইদৰে যোৰহাটৰ যি জিলা আয়ুক্ত কাৰ্যালয় নিশ্চয় ভিজুৱেলছত নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট দৰ্শকসকলে দেখিবলৈ পাইছে। মোৰ জে বি কলেজৰ সন্মুখতে আমি দেখুৱাইছোঁ যে যি ষ্টেডিয়াম আছিলে বা যি কোৰ্ট ফিল্ডৰ অৱস্থা অনুৰূপ। আৰু তাতোতকৈ ডাঙৰ কথা যে যোৰহাটৰ জিলা আয়ুক্তৰ বাসভৱনো চৌহদো বৰ্তমান সময়ত পানীত ডুব গৈ আছে। এইটো হৈছে যোৰহাটৰ ভি আই পি ৰোড, ইয়াতে পুৱাৰ ভাগত প্ৰাতঃ ভৱন কৰা হয় ৱাকিং জ'ন নামেৰে পৰিচিত, আৰু তাৰ কাষতে যোৰহাট ষ্টেডিয়াম, ঠিক সেইদৰে যোৰহাটৰ জে ডি এছ এ যি খেলপথাৰ, সেই পথৰ অৱস্থা চাওক গীতাশ্ৰী। আৰু কেৱল যোৰহাটৰ মই দেখুৱাইছোঁ বৰ্তমান যোৰহাটৰ নগৰৰ আটাইতকৈ প্ৰাণকেন্দ্ৰ বুলি যাক কোৱা হয় বৰুৱা চাৰিআলি, সেই বৰুৱা চাৰিআলিৰ কাষতে এনে অৱস্থা। যোৰহাটৰ জিলা আয়ুক্তৰ যিটো বাসভৱন, সেই বাসভৱনতো ইয়াৰ পূৰ্বে আমি পানী হোৱা দেখা নাছিলোঁ, কিন্তু এবাৰ দেখিবলৈ পাইছোঁ যে যোৰহাটৰ জিলা আয়ুক্তৰ বাসভৱনো চৌহদো পানীত বুৰ গৈছে, আৰু সেই বাসভৱনৰ সন্মুখৰ পথটো পানীত বুৰ গৈ আছে। ঠিক সেইদৰে যোৰহাটৰ টি আৰ পি ৰোডকে ধৰি যোৰহাট তৰাজানত এটি ৰোডৰ ওপৰেৰে ইতিমধ্যে পানী বৈ আছে আৰু যাতায়াত বিঘ্নিত হৈছে। ঠিক সেইদৰে আৱৰ্ত ভৱন পানীৰ তলত আছে। মুঠৰ ওপৰত যোৰহাটৰ পৌৰ এলেকাৰ বিস্তীৰ্ণ অঞ্চল কৃত্ৰিম বানত বুৰ গৈছে। আৰু ইয়াৰ কাৰণ বেলেগ একো নহয় গীতাশ্ৰী, আমি জনাব বিচাৰিছোঁ যে ইয়াৰ পূৰ্বে এখন মিটিং হৈছিলে আৰু সেই মিটিঙত যোৰহাটৰ জিলা আয়ুক্তগৰাকীয়ে সকলো লাইন ডিপাৰ্টমেণ্টৰ বিষয়ববীয়াক লগত লৈ নিৰ্দেশনা জাৰি কৰিছিলে যে যিসমূহ জল নিষ্কাশনৰ নলা নৰ্দমা আছে, ড্ৰেইন আছে, সেইসমূহ বাৰিষাৰ পূৰ্বে পৰিষ্কাৰ কৰিব লাগে, কিন্তু পৰিষ্কাৰ কৰা নহ'ল। আৰু যদি এতিয়া অনুসন্ধান কৰা হয় তেনেহ'লে দেখা পোৱা যাব যে বহু ঠাইত ড্ৰেইনসমূহ আবদ্ধ হৈ আছে, প্লাষ্টিকেই হওক বা বটলেই হওক বা এনেধৰণে বা জল নিষ্কাশনৰ যিকেইটা মূল সম্পূৰ্ণকৈ ভালদৰে গোটেই নলাবোৰ চাফ চিকুণ নকৰাৰ পৰিপ্ৰেক্ষিততে এনেকুৱা ধৰণৰ এটা অভিযোগ উঠিছে যে এনেকুৱা অৱস্থা এটাত এতিয়া যোৰহাটবাসীয়ে জলাকলা খাইছে। ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ, আমি পৰৱৰ্তী সময়ছোৱাত পুনৰ সংযুক্ত হ'ম আপোনাৰ সৈতে। এতিয়া আগবঢ়াইছো পুনৰ হেডলাইনছ।
টপ হেডলাইন্স আগ